Good morning. গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে 8:15। আর আজকের ব্লগটা আগেই শুরু হয়েছে, তোমরা দেখেছো তখন। প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি রাসমের জন্য গোটা রান্না হচ্ছে, ওদিকে চা হচ্ছে, তারপর রুটি। আর এখন হচ্ছে এটা পেঁপের তরকারি। পেঁপে আলুর তরকারি। আর আমার সোনু আজ বাবা বাইরে খেলা করছে, আর সোনু বাবা তো চলে গেছে, তোমরা আগেই দেখেছ। তো মা এখনো বাড়ি আসেনি, এখন সকালে হচ্ছে পেঁপের তরকারি রুটি। আমার সোনু বাবা চা খেয়ে চলে গেছে, আর এটা মা যদি আসে তো মারও হয়ে যাবে। আমি আর বাবা এই তরকারিটা খাবো এখন। আর আমাদের রাত্রে আজকে নিমন্ত্রণ আছে, পুজো বাড়ি একটা বাড়ি, কালী পুজো ওই পাশেই, তো নিমন্ত্রণ। আর দুপুরে রান্না করতে হবে, এখনই করে ফেলবো রান্নাটা, তার কারণ আমার সোনু বাবা আবার চলে আসবে বাড়ি, ও বাড়ি এসে খাবে, খেয়ে আবার পরে যাবে। তো চলো, এই দেখো পেঁপের তরকারিটা রান্না করে নিই। আমার সোনুর দুধ রুটি ভিজানো হয়ে গেছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, আমাদের রান্নাটা সেরে নিই। আর কী কী রান্না হচ্ছে আজকে তোমাদেরকে অবশ্যই জানাবো। বন্ধুরা, তোমাদেরকে বললাম কি রান্না করবো, এই যে রান্না হচ্ছে পুঁই মিচুড়ি চচ্চড়ি, আর ওই যে ওখানে রয়েছে আলু ভাজা আর মুসুরির ডাল হবে, এই হচ্ছে আজকে রান্না। আর বেশি কিছু বানাবো না, আর পেঁপের তরকারিটা তো হয়েছে তোমরা দেখলে। তো চলো, পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে, রান্নাটা আগে সেরে নিই। বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে 9:30। আর দেখো আমার সোনু, দেখো খেলা করে এসে এখানে বসেছে, আর রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে রয়েছে এক গাদা বাসন, আর অল্প কিছু জামাকাপড় আছে, ওগুলো কাচতে হবে। এই বাসন কটা মেজে নিই, চলো। কাজটা আর বাকি মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, এবার বাসন মাজার পালা, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে এখন বাজছে 11:00। আর আমার সোনু রয়েছে ঘরে, তো চলো এবার যাবো পুজো করতে। ওপরে পুজোটা সেরে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাবা বাড়ি নেই, বাবা একটু বাগানে গেল বাগান দেখতে, আর মা বেরিয়েছে, বললো 1টা নাগাদ, এই 9টা নাগাদ বেরিয়েছে, বেরিয়ে বাজার আরামঘাটা বাজারে কিছু বাজার করবে, করে তারপরে ফিরবে। তো ওর জন্য মনে হয় আগের ট্রেনটা পাইনি, আমি আর ফোনটা করিনি। তো এখন 11:05 বাজছে, তো এখনও বাড়ি এসে পৌঁছায়নি, তার মানে 10:30 ট্রেনটা মা পায়নি। ট্রেন তো অনেকক্ষণ আগেই ঢুকেছে, এতক্ষণ তো বাড়ি চলে আসার কথা, তাহলে 12টার ট্রেনে হয়তো আসবে। তো চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, তোমাদেরকে তো বললাম যে পুজো করতে আসবো, এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, চলো এবার নিচে যাবো। ওপরের ঘরে বিছানাটার খুব বিধ্বস্ত অবস্থা, বিছানাটা গোছানো হয়নি, চলো এবার গোছাতে যাবো। দেখো ঘরের মধ্যে অন্ধকার, কি অবস্থা দেখো, চলো বিছানাটা আগে গুছিয়ে নিই। এই দেখো বন্ধুরা হয়ে গেছে, চলো এবার যাবো নিচে। আমার সোনু কি করছে দেখে গে, এই দেখো আমার সোনু, সোনু ফোন গান দেখতে, চলো এবার পড়া করতে হবে। হ্যাঁ চলো চলো বন্ধুরা, আমার এখনো খাওয়া হয়নি, এবার খেয়ে নিই, নিয়ে সোনুকে পড়াতে বসতে হবে। ঘরেতে দেখো বাজছে 11:15। এরকম আমার সোনু পড়া করবে না, মানে নটি খাচ্ছে, বসো বসো শিগিরি বসো, বসো বসো বসো, ভালো করে বসো, চলো তাহলে পড়িয়ে নিই। দেখো ঘড়িটা এখন বাজছে 11:30।
বন্ধুরা, মাশরুমকে তখন পড়াতে বসেছিলাম, তোমরা দেখলে মাশরুমের অনেকক্ষণ আগে পড়া হয়ে গেছে। আর মা আর মাশরুমের বাবা দুজনে বাড়ি আসলো 12টার ট্রেনে, তখনই মাশরুমের পড়াটা শেষ হলো। তো মা চলে এসছে, আরও এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখনও জল এসে পৌঁছায়নি, জল আসবে 1টার সময়। আমার শুনু এখন ওই বাইরে খেলা করছে, বাবা ওখানে কিছু খড়ি গজাচ্ছে, সেগুলো দেখতে আমার শুনু ওখানে গিয়ে বসে আছে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো সেটা পরে সন্ধ্যাবেলার দিকে দেখাবো। ওখানে মা জুতো নিয়ে এসছে আমাদের দুজনের জন্য, আমার আর মায়ের জন্য, তা জুতোগুলো খুব পছন্দ হয়েছে আমার। চলো পরে দেখাবো তোমাদেরকে। দেখো আমার প্রতিদেব এখন চলে যাবে, রেডি হয়ে গেছে। আর এই দেখো আমার শুনু হুড়মুড় করে ঘুম থেকে উঠে চলে এসছে। কি হয়েছে শুনে দেখো তো। তো বন্ধুরা দেখো ঘড়িতে এখন বাজছে 3:15, আর এই যে আমার শুনুকে আমি আবার ঘুম পাড়াতে নিয়ে এসেছি। চলো তোমাদের সাথে আবার বিকালে কি সন্ধ্যাবেলা কথা হবে। গুড আফটারনুন। এই দেখো বাইরেটা এখনও আলো রয়েছে দিনের বেলা। তো আমি চলে এসেছি রান্নাঘরে, অনেকক্ষণই উঠেছি, একটা কাকিমা এসেছিলো কথা বলছিলাম। এই দেখো আমার শুনুর জন্য দুধ জল দিচ্ছি, আর আমার শুনু গেছে কাকিমারের বাড়ি, মা এসে নিয়ে, মা হাঁটতে গিয়েছিলো আসলো এসে নিয়ে গেল। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, আপাতত এখন দুধটা জাল দিয়ে নিই। ঘরে আজকে অনেকগুলো জামাকাপড় রয়েছে, জামাকাপড়গুলো ভাঁজ করতে হবে, পরে আবার কথা হবে তোমাদের সাথে। গুড মর্নিং, গুড ইভিনিং। দেখো আমার শুনে দেখো কি অবস্থা করেছে ঘরটা। কি নটিগিরি করছে দেখো, দেখো কি নটিগিরি। দেখি শুনো এদিকে তাকাও, কই দেখি দেখি মামা কি করছে, দেখ ওদিক দেখ না, আই দাদাই নেভার এভার নেভার নে মাথায় না মাথায় মাথায় হ্যাঁ বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। দেখো অল্প একটু মুড়ি মেখেছি, আর এই যে চা ফুটে গেছে, চাটা নিয়ে যেতে হবে ও ঘরে। তার আগে তোমাদেরকে বলি, সকালে তোমাদের বলেছিলাম যে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো নিমন্ত্রণটা যেতে হবে, এই বাড়ির কাছে, বেশি দূরে না, তো যাব, সবাই যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। তার মধ্যে আবার কেউ কেউ আবার নাও যেতে পারে, না যাওয়ার মধ্যে আছে আমার শুনুর বাবা আর বাবা দুজনে, তো দেখা যাক কী হয়। চলো তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, এখন চাটা আগে ছেঁকে ফেলি। বন্ধুরা বাবার চা আর মায়ের মুড়ি দিয়ে আসলাম, বাবা চায়ের সাথে বিস্কুট খেলো, আর মায়ের চাটাই দেখো আর একটু ফোটাচ্ছি। চলো পরে আবার ওভারে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। দেখো আমার শুনু ফোন দেখা শুরু করে দিয়েছে, শুনু ভালো করে বসো, ভালো করে বসো, ও কি বসা হয়েছে, চা খাওয়া হয়ে গেছে। দেখো এ ঘরের কি অবস্থা করে রেখে গেছে। বন্ধুরা ঘড়িটা এখন বাজছে 7:30, আর এখন আমার প্রদীপ বাড়ি চলে এসছে, এইমাত্র আসলে, এখনো ঘরে ওঠেনি, বাইরেই রয়েছে। তারপরে চলো এবার বাড়ি যাবো, বাবার পেয়েছে খিদে, ওখানে একটু চা বানাবো, তার জন্য তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি, দেখো আমার প্রতিদেব গেল না,
এই দেখো বাবা, দেখো মা রেডি হয়েছে। এই দেখো আমার শুনু, আর এই দেখো আমি রেডি হয়েছি। তো চলো যাই, পরে আবার কথা হবে তোমাদের সাথে। বন্ধুরা, তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি, এত ভিড় ওখানে। ওদের বাড়িতে অনেক জায়গা, কিন্তু প্রচুর লোকজন নিমন্ত্রণ। আমরা কোনো মতো অল্প একটু খেয়ে চলে এসেছি। এত পরিমাণ ঝাল খাবারে, কিছু খাওয়া যাচ্ছে না। চলো, আমার শুরুর বাবা গেল না, ও বললো আমাকে ফেনা ভাত করে দাও। ফেনা ভাত করে দিয়েছিলাম, ও খেয়েও নিয়েছে। এখন আমার শুরুকে খাওয়াতে হবে। চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে। ড্রেসটাকে চেঞ্জ করে নিই তারপরে। বন্ধুরা, আমরা চলে এসেছি ওপরে। দেখো আমার শুনো, শুনো ওপরে চলে এসছে। এইটুকু খেলো, এইটুকু ভাত ওকে খাইয়েছি, তো আর খেতে চাইলো না, ওই জন্য চলে আসলাম নিয়ে। চলো আজকের ভিডিওটা অবধি, কাল আবার নতুন কিছু দেখানোর চেষ্টা করব। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলে যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা, গুড নাইট। শুনো একটু গুড নাইট বলে দাও তো। এই শুনো, এই শুনো, গুড নাইট বল, গুড নাইট বল।